কিভাবে কি করে তার অনেক কাজ, অনেকে হয়তো লেখাপড়াও করে, বেশিরভাগ যুবকের হাতে থাকে মোবাইল, ঠিক না? রাত যত গভীর হয় চ্যাটিং তত মজাদার হয়, গেমস তত আকর্ষণীয় হয়, ঘুম তত দূরে চলে যায়। কখন আসে? ফজরের আগে ঘুম আসে, ঠিক না? ঠিক। আচ্ছা, ঘুমানোর জন্য আল্লাহ রাত দিয়েছেন নাকি দিন দিয়েছেন? রাত দিয়েছে, সবাই বুঝি? এটা রাত হলো ঘুমের জন্য, দিন কিসের জন্য? রোজগারের জন্য, কাজ করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। এটা হচ্ছে সুন্নাত উল্লাহ, আল্লাহর নীতি, জীবনের স্বাভাবিক ধারা। যেখানেই স্বাভাবিক ধারা ব্যাহত হয় সেখানেই কোনো না কোনো সমস্যা সৃষ্টি হয়, ঠিক? আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলব, কারণ আমি লক্ষ্য করছি আমাদের যুব সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে। বরং যুবক যুবতীর লাভ নেই, বৃদ্ধরাও পিছিয়ে নেই, এখন কেউ পিছিয়ে নেই। অধিকাংশ মুসলমান ঘুম থেকে ওঠে না ফজরের নামাজে, কম মানুষ ফজরের নামাজ পড়ে, যারা পড়ে তাদের যে আবার কম অংশ মসজিদে গিয়ে পড়ে, কথা ঠিক না? ইসরায়েলের একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ইসরায়েলের চতুর্থতম মন্ত্রী ছিলেন, প্রথম মহিলা মন্ত্রী, আর ইসরায়েল রাষ্ট্রের চতুর্থ মন্ত্রী প্রধানমন্ত্রী, তার নাম ছিল গোল্ডা মেয়ার। গোল্ডা, এই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমরা কখন বিজয়ী হবে আমাদের উপরে, তখন সেই মহিলা প্রধানমন্ত্রী বলেছিলেন, তার অর্থ ছিল ইদা রাআইতুম আল মুসলিমিনা ফি সালাতিল ফাজর কামাহুম ফি সালাতিল জুমআ ফাইন্নাহুম ইয়ানতাসিরুনা আলাইনা ওয়া নাহনু নাহজিমু আমামাহুম। যেদিন দেখবে মুসলমানদের সংখ্যা ফজরের নামাজে জুমার নামাজের মতো হয়ে গেছে, সেই দিন আমরা পরাজিত হব, মুসলিমরা বিজয়ী হবে। এই মহিলা মারা গেছেন 1978 সালে, মানে অনেকদিন আগে বলেছেন কিন্তু কথাটি। আর যেই সত্য অমুসলিমরা অনুধাবন করে গেছে, করছে, সেই সত্য কিন্তু আমরা মুসলিমরা করতে পারছি না, ইন্না লিল্লাহি, কারণ আমাদের সচেতনতার অভাব, ইমানের অভাব। আর সেজন্যই এই মাহফিলগুলো আয়োজন করা হয়ে থাকে, যাতে করে আমাদের ঘুমিয়ে পড়া মনগুলো আবার জেগে উঠে, নিস্তেজ ইমানের চেতনা যেন আবার প্রাণবন্ত হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি কোরআনের মাহফিলে আমাদেরকে আসার জন্য কবুল করেছেন, এই জন্য আমরা সবাই খুশি না ভাই? খুশি হলে খুশি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে দীনুল ফিতরাহ, দীনুল ফিতরাহ, স্বভাবের ধর্ম, স্বভাব, স্বাভাবিক ধর্ম, স্বভাবের বিরোধী এখানে কিছুই নাই। মানুষের স্বভাব যা চায় এই পৃথিবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে দিয়েছেন, সেই স্বাভাবিক প্রাকৃতিক সুন্দর ব্যবস্থাপনা ইসলামের সাথে 100% সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন রাহমাতিহি جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ويمهان الله سبحانه وتعالى أفرنتم অনন্ত রহমতের স্রোতধারা থেকে
একটি ধারা হলো, তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন। কেন? যাতে করে তোমরা রাতে বিশ্রাম নিতে পারো, সারাদিনের ক্লান্তি ঘুচাতে পারো ঘুমের মাধ্যমে। আর দিবা ভাগে যেন তোমরা এই পৃথিবীর আনাচে কানাচে পরতে পরতে আকাশে বাতাসে সাগরে সাগরের অন্তর তলদেশে অন্তরীক্ষে যেখানে যত নেয়ামত আল্লাহ রেখেছেন, অনুগ্রহ রেখেছেন তোমাদের জন্য, সেই অনুগ্রহ যেন তোমরা খুঁজে খুঁজে আনতে পারো, জীবনের জন্য জীবিকা সরবরাহ করতে পারো, সংগ্রহ করতে পারো। এই জন্য আমি দিন আর রাত সৃষ্টি করেছি, এবং তোমরা যেন আমার সামনে কৃতজ্ঞতার মাথা আনত করে দাও। সুবহানাল্লাহ বলবো না? أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء. سبحان الله. الله أكبر. আমি আল্লাহ চাইলে এই রাতকে অনন্ত রাত বানিয়ে দিতে পারতাম, কেয়ামত পর্যন্ত আর তোমরা দিনের আলো দেখতে না। বলো কে এনে দিত তোমাদেরকে আলো? কে? কেউ দিতে পারত? ঠিক তদ্রুপ আমি চাইলে দিন কেউ কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতে পারতাম। কে এনে দিত তোমাদেরকে রাতের অন্ধকার? যাতে করে তোমরা একটু বিশ্রাম নিতে পারো, কেউ পারবে না, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা। দিনে এবং রাতে তোমাদের জন্য আমি নিদ্রার ব্যবস্থা করে দিয়েছি, আর তোমাদের জন্য পৃথিবীতে আমার নেমাত অন্বেষণ করবার ব্যবস্থা করে দিয়েছি। রাত হলো ঘুমাদের মূল সময়, দিনের বেলা মাঝে মধ্যে কিছু ঘুম প্রয়োজন হতে পারে, তবে দিনের বেলা ঘুমানোটা সেটা স্বাভাবিক বিষয় না, অর্থাৎ রাতের ঘুম দিনে হবে না, ঠিক না বেঠি? আচ্ছা, এরপরে আল্লাহ সূরা নাবাতে বলছেন, যেটা আমরা শুনতে তেলাওয়াত করেছি, 9-11 নম্বর আয়াত, ওয়াজআলনা লাইলা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম বানিয়েছি, যাতে করে সারাদিনের ক্লান্তি ঘুচে যায়। যেন ঘুমটা সুন্দর হয় সেই জন্য আমি রাতকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি, তোমাদেরকে ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। আর দিনকে বানিয়েছি আমি কি জন্য? উপার্জন করার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো যারা শুনলেন একটু চিন্তা করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে রাত হলো ঘুমানোর জন্য, দিন হলো কাজ করার জন্য, ঠিক? এটাই হলো প্রাকৃতিক নিয়ম, এটাই হলো আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা কাজ করছে করবে, তারা আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে, যে কারণে অনেক ক্ষতি তারা পোহাতে বাধ্য। আচ্ছা আমার বন্ধুগণ, একটু তাকিয়ে দেখুন ইউরোপের দিকে, আমেরিকার দিকে, তারা কি ঘুম থেকে 8টায় ওঠে, 10টায় ওঠে? তারা ঘুম থেকে 5টায় ওঠে, 4টায় ওঠে। আমার এক আত্মীয় থেকে লন্ডনে, উনি ফজরের নামাজের সময় হওয়ার আগেই বাসা থেকে বের হবে, কেন? কর্ম করতে যাওয়ার জন্য। তো আমাকে আমার ভাগ্নে তার মেয়ে বিয়ে করেছে, তো ভাগ্নে বলছে মামা আমার শ্বশুর মাসি বলছে ফজর নামাজ হওয়ার আগেই ফজর করে রওনা করে, এই নামাজ হবে কি, এই নামাজ কি হবে বলে?
নামাজের সময় হওয়ার আগে নামাজ পড়া নামাজ হবে? তার যুক্তি হলে আমার তো নামাজ পড়ার সময় নেই, গাড়িতে সময় পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, তখন বুঝি বলেন না, অক্ট না বলে নামাজ হবে না। সময় না পেলে প্রতিদিন গাড়িতে বসে বসে পড়বেন, বুঝে করে যাবে, ঠিক না? আমি বোঝাতে চাচ্ছি যে ইউরোপ আমেরিকায় যারা থাকে তারা সকালে ঘুমায় না, তারা যেই অফিস টান যেই দিনগুলো অফিস খোলা থাকে রাত চারটায় পাঁচটায় উঠেই দৌড় দেয়, ঠিক না বেঠি? কিসের সন্ধানে? রিজিকের। আচ্ছা, আর আমাদের বাংলাদেশের মুসলমানরা ফজর নামাজ না পড়ে ঘুমায়, ওঠে আটটায় নয়টায় দশটায়, কি করে? এরপরে উঠে অফিসে যায়, ক্লাসে যায়, কারখানা যায়, গিয়ে ঘুমায়, আছে না? তো এবার বলুন, আর আমরা অনুন্নত হয়েছি এই জন্য, যেই সব কারণে আজকের মুসলিম মিল্লা মুসলিম উম্মাহ পশ্চাৎপদ হয়েছে, তার মধ্যে একটা বড় কারণ তাদের বেশিরভাগ রাত জাগে আর সকালে ঘুমায়, ফজর নামাজ না পড়ে। হ্যাঁ, রাত জাগার ব্যবস্থা আছে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগতে হবে, তবে ঘুম সেটিও ঘুমাতে হবে, ঠিক না বে? ঠিক, রাতের ঘুম থাকবে আবার কেমন লাইল থাকবে, কিন্তু যারা নামাজ না পড়ে রাত জাগে তারা কি তাহাজ্জুদ পড়ে? কি করে তারা? আমাদের গোটা জীবন এখন তছনছ হয়ে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে চলছে, কি কারণে? এই রাত জাগার কারণে। সকালের খাবার দুপুরে খায়, দুপুরের খাবার রাতে খায়, রাতের ঘুম দিনে ঘুমায়, দিনের ঘুম রাতে ঘুমায়, তার মানে সে পৃথিবীর সাথে উল্টো চলছে, আল্লাহর দেয়া ব্যবস্থা উল্টো পথে চলছে, তাকে দিয়ে পৃথিবীর মানুষ কল্যাণ প্রাপ্ত হবে না, সে নিজেও ধ্বংসের দিকে ছুটে চলছে। এই ধ্বংসাত্মক তৎপরতা, ধ্বংসাত্মক প্রমাণটা থেকে এই জাতিকে রক্ষা করার জন্য আজকে আমি এই কথাটি উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর সুন্নাত ছিল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, আবার রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ করে আবার একটু ঘুমাতেন, ফজরের আজান হলে আবার নামাজ পড়তে চলে যেতেন। সুবহানাল্লাহ। আবু বারজা আল ইসলামি বলছেন, কানা নবিয়্যু ইয়াকরাহু أنهما قبل العشاء والحديث بعدها. النبي محمد صلى الله عليه وسلم عشاء নামাজ না পড়ে ঘুমানো কি অপছন্দ করতেন, আবার ইশার নামাজ পড়ে তিনি গল্প বুঝা পছন্দ করতেন না, একান্ত প্রয়োজন না হলে কোনো গল্প কোনো কথা বলতেন না, এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন প্রথম রাতের প্রথম দিকের এক ঘন্টা ঘুম রাতের শেষের দিকের তিন ঘন্টা ঘুমের সমান, নয়টায় ঘুমিয়ে পড়লেন বারোটায় উঠলেন একটায় উঠলেন, এক ঘন্টা তিন ঘন্টার সমান, ওই ঘুমটা হয় সুন্দর ঘুম, তখন বেশি স্বপ্ন দেখে না, ঘুমটা হয় সাউন্ড স্লিপ, আর শেষ সাথে ঘুম বলে সুন্দর হয় না, সেখানে অনেক আজে বাজে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। বলবেন না, যদি যারা যারা রাত জাগে সকালে ঘুমায় তারা শুধু বিশ্ব ব্যবস্থাপনার উল্টো পথে চলছে না, তারা বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে চলছে। চিন্তা কথাগুলো চিন্তা করবেন, কি আপনারা তো আছে, আপনি ঈশার নামাজ পড়ে কেন গল্প করছেন, গল্প করার কি প্রয়োজন আছে? ঈশার নামাজ আগে সব শেষ করে ফেলুন। ধরুন একজন ছাত্র একটা অঙ্ক করছে, অঙ্ক মিলছে না, ফলাফল ঠিক হচ্ছে না, এখন যেই সূত্র ধরে অঙ্কটি সে করছে
ওই একই সূত্র ধরে বারবার করছে, বারবার ভুল করছে। বলুন তো এই ছেলে কি ওই সূত্র ধরে অঙ্গ করতেই থাকবে না সূত্র চেঞ্জ করা দরকার? যেই থিওরি ধরে সূত্র ধরে অঙ্ক মিলছে না সেই সূত্র চেঞ্জ করো, অন্য সূত্র ধরো, হতে পারে অঙ্কটা। আপনাকে প্রশ্ন করছি, আমাকে প্রশ্ন করছি, আমি 40 বছরে 50 বছরে 60-70 বছরে কি করেছি, কি উপার্জন আছে আমার, কি অর্জন আছে, কি নিয়ে যাব আল্লাহর কাছে, কি নিয়ে যাব মানুষকে, পৃথিবীকে কি দিয়ে যাব আর কি নিয়ে যাব, এরকম প্রশ্ন করলে হয়তো আমার মতো অনেকেই দেখবেন সুস্থতা ছাড়া কিছু নাই, মানে কিছু করতে পারি নাই, যা নিয়ে যাওয়া যায় আর দিয়ে যাওয়া যায়। কারণ কি, আমরা যেই জীবনধারা দিয়ে চলছি এই জীবনধারায় ভুল আছে, ভুল এই জীবনধারা চেঞ্জ করে দেখুন, এক মাস চেঞ্জ করে দেখুন, এসার পরে ঘুমিয়ে যান, রাত্রি উঠে তাহাজ্জুদ করুন, আমার বিশ্রাম করুন, আবার সোহরে সাদিকের আগেই আজান দিলে বা তখন উঠে যান, এসার ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালে কোনো ঘুম নাই, সকালে কোনো ঘুম থাকবে না কারো ঘরে, জীবন চেঞ্জ করুন, দেখবেন আল্লাহর বরকত আসা শুরু করেছে। সকালে যারা ঘুমায় তারা অনেক কিছু হারায়, অনেক দুইটা জিনিস তারা হারায়, এই দুইটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে। এক নাম্বার, তারা ফজরের নামাজটা হারিয়ে ফেলে। কি নামাজ ফজরের নামাজ, অন্যান্য নামাজের মতো নয়, এর গুরুত্ব একটু বেশি, ফজিলতটা একটু। আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের নাম হলো কুরআন, ওয়া কুরআনাল ফাজর ইয়ানি ওয়া সালাতাল ফাজর। ফজরের নামাজকে কুরআন বলা হয়েছে, কারণ ফজরের নামাজে কেরাত লম্বা করা মুস্তাহাব, ঠিক কি না? আর ফজরের তিলাওয়াত সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি মজা। আর ফজরের নামাজে শুধু নামাজিরাই নামাজ করে না, তাদের সঙ্গে অসংখ্য ফেরেশতারাও হাজির হয়ে যায়, মাশহুদা ফেরেশতারা হাজির হয়ে যায়। কিভাবে? তোমাদের কাছে দিনে রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা নাযিল হন, ওয়াস্তামিউনা ফি সালাতিল আসর ওয়াল ফজর, তারা দুই টাইমে মিলিত হন, আসরের নামাজের সময় মিলিত হন, আবার ফজরের সময় মিলিত হন। তোমাদের আমল নামা লেখার জন্য, তোমাদেরকে দেখার জন্য, তোমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য, সুবহানাল্লাহ, সারা রাত যারা ছিলেন তোমাদের ওই দিনের সমস্ত আমল নিয়ে আল্লাহর সামনে পেশ করবেন। এই ফেরেশতারা চলে যাবেন, বাকিরা আসবেন, মিলিত হবেন ফজরের নামাজের সময়। আল্লাহ পাক প্রশ্ন করবেন, কাইফা ওয়াজাদতুম আব্দি অথবা ইবাদি, আমার বান্দাদেরকে কেমন অবস্থায় পেয়েছো? ওই ফেরেশতারা নিয়ে বলবেন, রব আমরা যখন তাদেরকে ছেড়ে চলে এসেছিলাম আমরা তাদেরকে নামাজরত অবস্থায় দেখেছি, আবার যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তাদেরকে গিয়ে নামাজরত অবস্থায় পেয়েছি। আসরের নামাজের সময় এসেছিলেন, যখন আমরা নামাজ পড়ছি, আবার ফজরের সময় চলে যাচ্ছেন, যখন আমরা নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সবকিছুই জানেন, সবকিছুই দেখেন। এবার বলুন, ফেরেশতারা সাক্ষ্য দিলেন, আল্লাহ তোমার বান্দা নামাজের অবস্থায় গিয়ে পেয়েছি, নামাজরত অবস্থায় ছেড়ে এসেছি, ওই বান্দার জীবনে বরকত আসবে নাকি লানত আসবে? কি আসবে, কি আসবে? ফজরের নামাজ, অন্যরকম নামাজ। রাসূল বলছেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করেছে। অন্য হাদিসে বলা হয়েছে মান সাল্লাল ইশা ফি জামাআহ فكانما قام نصف الليل ومن صلى الفجر في جماعه فكانما قام الليل كله যেই ব্যক্তি সালাতুল ইশা জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধেক রাত্রি জেগে জেগে নামাজ পড়েছে, আর যেই ব্যক্তি ফজর নামাজও জামাতের সাথে পড়েছে সে যেন গোটা রাত জেগে জেগে নামাজ আদায় করেছে। অথচ সেই ব্যক্তি ঘুমিয়ে বিছানায় কাটিয়ে দিয়েছে শুধু জামাতের সাথে নামাজ আদায় করার কারণে এশা এবং ফজর গোটা রাত তার ইবাদতের মধ্যে আল্লাহ পাক গুণ করে দিবেন। সুবহানাল্লাহ, এখানেই শেষ না। রাসূল বলেছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের দুই রাকাত নামাজ মানে ফজর নামাজের প্রথম দুই রাকাত সুন্নাহ আছে না, এই দুই রাকাত সুন্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই যদি হয় দুই রেখা সুন্নাতের মূল্য মর্যাদা, তাহলে দুই রেখা ফরজের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি বলুন। এগুলো জানার পরেও কি মুসলিম সকালে ঘুমাতে পারে? ইন্না আসকালাস সালাহ আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। ওরা ভাবে এশার নামাজ তো অন্ধকারে হয়, ফজরের নামাজ তো অন্ধকারে হয়, কে কাকে দেখে, মানুষও কম হয়, অতএব ওই দুই অক্ত নামাজ না পড়লেও কোনো সমস্যা হবে। অনেক বড় কাবেরী ছিলেন, তিনি শেষ জীবনে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার অর্ধেক প্যারালাইজড হয়ে গিয়েছিল, হাঁটতে পারতেন না। যখন আজান হয়ে যেত তিনি ঘরে থাকতে পারতেন না, কাউকে ডাকতেন, কাঁধে ভর করে করে এই পা টেনে টেনে নামাজে মসজিদে চলে যেতেন। তাকে বলা হলো আপনি তো মাযুর, জামাতে নামাজ পড়া তো আপনার জন্য অবধারিত না। তখন তিনি বললেন বাবা আমি তো তা জানি, কিন্তু ইন্নি লা আসমাউ আন-নিদাআ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমি জবাব দেব না, লা আসতাহি আল্লা উজিবা নিদা আল্লাহ, আল্লাহর আহ্বানে সাড়া দেব না, আমার খুব লজ্জা লাগে, আমি হাঁটতে পারি না ঘরে। অসুস্থ মানুষ প্যারালাইজড কিন্তু চলে যাচ্ছে মসজিদে কষ্টে করে করে, কারণ আল্লাহ ডাকবেন, আমি কি করে ঘরে বসে থাকবো, আমি সহ্য করতে পারি না। এবার বলুন আমরা কোন কারণে ঘুমিয়ে থাকি আজান শোনার পরেও অসুস্থ? আমি শুরুতেই বলেছিলাম কেমন আছেন, সবাই বলেছেন সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক না? ওই রকম অসুস্থতা কেউ এখানে নাই যে নামাজে যাওয়ার মতো শক্তি তার। তাহলে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় আমরা সবাই ঘুমাবো না জাগবো। এখানে শেষ নয়, আরো আছে। রাসূল কারীম বলছেন মান সাল্লাল ফজর ফি জামাআহ, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়েছে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, নামাজ পড়ে চলে যায় নাই, ওখানে একটু বসে আছে, বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, হাত্তা তাতলু আশ-শামসু, যতক্ষণ সূর্য না ওঠে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন কানাত লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা। ফজরের নামাজ পড়লো, ওখানে বসে বসে জিকির আজকার করলো, সূর্য উঠে গেল, দুই রাকাত নামাজ আদায় করলো, সে যেন
একটা হাজ একটা উমরা পরিপূর্ণ উমরা পরিপূর্ণ হাজের সওয়াব পেয়ে গেল। একটা পরিপূর্ণ হাজ আর একটা পরিপূর্ণ যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্বভার নিজে গ্রহণ করেছেন, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেছেন। এখানেই শেষ না, আরো আছে। রাসূল বলেছেন লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। লা ইয়ালিজুন নার আহাদুন সাল্লা জাহান্নামে যাবে না। তার মানে বাকি নামাজ পড়া লাগবে না, সালাতুল ফজর ঘুমের সময়, এটা হলো কি ঘুমের সময়, আর সালাতুল আসর হলো খেলাধুলার সময়, কাজকারবারের সময়। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘুমকে হারাম করেছে, আল্লাহকে পাওয়ার জন্য তার দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে চলে গেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। তো জান্নাতে যাওয়ার কি আমাদের আগ্রহ আছে? দেখি তো কারা কারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছে। প্রস্তুত প্রস্তুত, কালকে ফজর নামাজে দেখা যাবে কারা কারা নামাজ পড়তে আসবে। আসলে জান্নাতে সবাই যেতে চায়। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানিকি আহলিল কিতাব, মান ইয়ামাল সুআন ইউজজা বিহ। শুধুমাত্র জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছো আর খারাপ কাজ করছো, তোমাকে ছাড়া দেয়া হবে না। তুমি মুসলিম হও আর অমুসলিম হও, আহলে কিতাব হও আর মুসলিম হও, তামান্নি করলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে, যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে রইল সেই ব্যক্তি কত বড় নিমাত থেকে বঞ্চিত হবে। এবার আরেকটা শুনুন, রাসূলুল্লাহ কারীম বলছেন, জারির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন পূর্ণিমার রাত নাযারা আন-নাবিয়্যু ইলা আল-কামারি লাইলাতিল বদর আও লাইলাতাল বদর, পূর্ণিমার রাত্রি বেলা রাসূল আকাশের দিকে তাকালেন, ওই আকাশের গায়ে একটি পূর্ণ নিশাকার চাঁদ দেখলেন। আমাদেরকে বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল-কামারা লাইলাতাল বদর, আজকে এই পূর্ণিমার রাতে তোমরা যেভাবে ওই চাঁদকে দেখতে পাচ্ছ, তোমরা অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। অনেক চেহারা উজ্জ্বল হয়ে যাবে। কেন উজ্জ্বল হবে? কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। এটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেমাত আর জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় কষ্টের কথা। রাসূল বলছেন লা তুদামুনা ফি রুয়াতিহি ফাইন ইসতাতুতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউইল আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাও পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট ভাবে আল্লাহকে দেখতে চাও, তাহলে দুই ওয়াক্তের নামাজ ছেড়ে দিও না।
ফজরের নামাজ আর আসরের নামাজ, সুবহানাল্লাহ বলো, ফজরের নামাজ একদল ঘুমিয়ে ফজর খায় আর একদল খেলাধুলা করতে গিয়ে আসর খায়। ইন্না লিল্লাহি, আমার যুব ভাইয়েরা, সারা রাত তুমি ঘুমালে না, ফজরের আগে ঘুমিয়ে পড়েছ, তুমি শয়তানের বন্ধু হয়েছ, শয়তান তোমাকে ঘুমাতে দেয়নি, শয়তান তোমার জীবন ধারাকে চেঞ্জ করে ফেলেছে, উল্টো দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে সমাজের কিছু হবে, তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলে, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে, তুমি আল্লাহর দিম্মাদারি থেকে বের হয়ে গেলে, তুমি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার থেকে মাহরুম হয়ে গেলে, এগুলো এগুলো যদি না পাও কি পাবে তুমি, কি পাবে? সকালবেলা ঘুম থেকে উঠার জন্য এতটুকুই যথেষ্ট, ঘুম থেকে উঠলে আল্লাহ পাকের জিম্মাদারির মধ্যে আমি চলে গেলাম, আমার কোনো চিন্তা নাই, সুবহানাল্লাহ। আজকে থেকে ফজরে ঘুমানো যাবে না, জীবনধারা চেঞ্জ করুন, ফজরের নামাজের সময় কোনো ঘুম, এখন 5:19 বা 20 আজান হবে, উঠে যাবেন 5 মিনিমাম, পুজো করবেন, গোসল করবেন, যা কিছু প্রয়োজন, সুন্দর আজান হলেই চলে যাবেন মসজিদে, একটু সময় পেলে কোরআন তিলাওয়াত করবেন, এরপরে একটু একটু করে তাহাজ্জুদের দিকে যাবেন ইনশাআল্লাহ, আরো 1 ঘন্টা আগে উঠবেন তাহাজ্জুদ পড়ে, তারপরে আরো ভালো হয় তাহাজ্জুদ আরো আগে পড়ে একটু ঘুমাতে পারলে ফজর উঠতে নামাজ আর উঠে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার জীবনটা অনেক সুন্দর হবে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিশ্বের ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে? কারণ তারা আমাদের মতো ঘুমাতেন, আমরা ঘুমাই দিনে ঘুমাই, যেটা রাতের কথা ছিল, আমার ঘুমাই অনেক বেশি ঘুমায়, 10 ঘন্টা 20 ঘন্টা অনেকে ঘুমায়, ঘুমাতে ঘুমাতে তার কোমর ব্যথা হয়ে যায়, তারপরেও তার ঘুম শেষ, অতিরিক্ত যেমন ক্ষতিকারক আবার নির্ঘুম রাত কাটানো তেমনি ক্ষতি। এই যে পানি আছে না, পানি পিউরিফাই করার জন্য এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, আমি তো বলে গ্যাস আর ওজন, ওজন গ্যাস, এই গ্যাসটা ফজরের সময় বাতাসের সাথে থাকে, সূর্য উঠলে সেটা চলে যায়, মানে ওই গ্যাসটা আমাদেরকে বিশুদ্ধ করে, সুবহানাল্লাহ। অসুবহে ইদা তানাফাস, আল্লাহ বলেছেন অসুবহে ইদা তানাফাস, যখন সকাল নিঃশ্বাস ছাড়ে, সকালে নিঃশ্বাস আমাদের জন্য খুব উপকারী, এই জন্য সকালে ঘুমানো যাবে। 2 সকালে যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের জন্য আরেকটা ক্ষতি হলো, তারা বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। কিসের থেকে? বরকত থেকে। বিশ্বনবী বলছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের মধ্যে প্রত্যুষের মধ্যে বরকত দাও, সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল নামাজ পড়া, সকাল সকাল কাজ করা, এগুলোকে বলা হয় বুকুর। কি বলা হয় আমিতে? বুকুর। বুকুর মানে সকালবেলা, এই সকালে যারা ঘুম থেকে উঠবে, সকালের ইবাদত করবে, সকাল সকাল কাজ শুরু করবে, রাসূল কারীম বলছেন আল্লাহ তুমি তাদেরকে বরকত দাও, সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? তার দোয়া মাকবুল নাকি গায়র মাকবুল? রাসূলের দোয়া কি? মাকবুল। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন এই সাহাবী, তার নাম ছিল সাখর, সাখর আল গামেরি, তিনি বলছেন যখন তিনি কোন অভিযান প্রেরণ করতেন, কোন গুরুত্বপূর্ণ কাজে রওনা করতেন বা কাউকে পাঠাতেন, সকাল বেলা পাঠাতেন, সুবহানাল্লাহ। এই সাহাবি রিওয়ায়াত করছেন আস-সাখর, তিনি ছিলেন ব্যবসায়ী, ওখানে তাজেরন, তিনি ব্যবসা করতেন, ওখানে ইয়াবাসু তিজারাতাহু আউয়ালান নাহার ফা আসরা,
ওয়াকাসুলা মালু এই সাহাবী বলছেন আমি এই হাদিসটি আমল করেছি এবং আমি ব্যবসা করতাম আমার সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড আমি সকালবেলা শুরু করতাম এই জন্য আমার অনেক বরকত হয়েছে অনেক প্রাচুর্যের মালিক আমি হয়েছি সুবহানাল্লাহ এই জন্য আমাদের দেশের ব্যবসায়ীরা দোকান খুলে নয় তাই ঠিক না দোকান খুলতে হবে ফজরের পরে কাজ শুরু করতে হবে এটাই নিয়ম এখান থেকে শুরু করতে হবে যত তাড়াতাড়ি শুরু করা যায় ফজরের সময় তত বরকত বেশি নাকি কম বেশি নাকি কম আমার বন্ধুগণ এই জন্য এই বরকত পেতে হলে আমাদেরকে সকালে কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله بشرد وجهه إن الشيطان يعقد على قافيتي رأس أحدكم ثلاثة وقد تمرة كن غمية برو غمانت ربتير মাথার পেছনে এই ঘাড়ে শয়তান তিনটি গিট মারে কয়টা তিনটে গিট লাগায় ইয়াদ্রিবু কুল্লা উকদা প্রত্যেক গিটে আঘাত করে আর বলে আলাইকা লাইলুন তাওইলুন ফারহু এখনো রাত অনেক লম্বা আরো একটু ঘুমাও বান্দা উঠতে চায় শয়তান বলে ওঠার দরকার নাই এখন অনেক লম্বা রাত আরো একটু ঘুমা ফাইন ইস্তাইকালা আল্লাহর বান্দা যদি ঘুম থেকে জাগতে পারে ওয়া যাকারাল্লাহ এবং ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নেয় জিকির করে ইনহাল্লাতু ফাদা একটা গিট খুলে যায় সুবহানাল্লাহ আল্লাহ জিকির করলো উঠে একটা গিট খুলে গেল ফাইদা তাওয়াদ্দা ওযু করলো যখন ইনহাল্লা তাওয়াদ্দা আরেকটা গিট খুলে গেল সুবহানাল্লাহ ফাইদা সাল্লা ইনহাল্লা তাওয়াদ্দা এরপরে যখন নামাজে দাঁড়িয়ে গেল তিনটা গিট পটপট খুলে গেল ফাসবাহ সেই ব্যক্তি যখন সকালবেলা হলে তার সকালতে হবে সুন্দর সকাল সে দেহের মধ্যে শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে সতেজতা ফিরে পাবে ঘুম যতটুকু হয়েছে এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি গুলো ঘুষে গেছে তার সারাদিন হবে সুন্দর তৈবান নাস তার মনটা হবে ফ্রেশ মনে থাকবে আনন্দ আজ এই ব্যক্তি নামাজ পড়লো না ওযু করলো না জাগলো না সেই ব্যক্তির মনটা হবে খবিথ শয়তান হলো খবিথ আর খবিথের সঙ্গে সম্পর্ক হয় শয়তানের ঠিক না বেটি এই ব্যক্তি সারাদিন মনের মধ্যে কোনো আনন্দ পাবে সে মনের মধ্যে আনন্দ পাবে না সে থাকবে অস্থির তার সময় বরকত হবে না একটা জিনিস খেয়াল করে আগে যেই কাজটি করতে সময় লাগত এক বছর কিংবা এক মাস কিংবা তিন মাস সেই কাজটি করতে এখন সময় লাগে দশ মিনিট এক সেকেন্ড ঠিক না একটা চিঠি যখন আমরা মিশরে ছিলাম একটা চিঠি যদি এক মাস সময় লাগতো মাঝে মধ্যে এক মাস অপেক্ষা করে একটা চিঠি পেতাম বাবার লেখা মায়ের লেখা অপেক্ষাটা তো এক মাস আর এখন এক মাস অপেক্ষা করতে পাই না এক সেকেন্ডে চিঠি পাওয়া যায় না কথা বলা যায় না এবার বলুন তাহলে যেই কাজ আগের যুগের লোকেরা এক বছরে করত সেই কাজ করতে আমাদের সময় লাগে ধরুন এক মাস বা এক সপ্তাহ সেই অনুসারে তাদের চেয়ে আমাদের কাজের গতি আমাদের কৃতিত্ব আমাদের সাফল্য বহু বহু গুণ বেশি হওয়ার কথা ছিল
কিন্তু আমরা ধারে কাছেও নাই। তারা যে বই যে কিতাব গুলো রেখে গেছেন সেই রকম কিতাব লেখা তো দূরের কথা, এক একটা কিতাব পড়লেই তো জীবন শেষ হয়ে যায়। খেয়াল করেছেন রাসূল বলেছেন যতদিন কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবা যামান, যতদিন সময় সংকুচিত হয়ে না যাবে, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো। এই হাদিসের তো একটা ব্যাখ্যা আছে, আধুনিক যুগে কোন কোন গবেষক এর ব্যাখ্যায় বলেছে, এর ব্যাখ্যা হলো মোবাইল ফোন প্রযুক্তি। তার মানে হলো যেই কাজ করতে সময় লাগে দেড় বছর, সেই কাজ করছি এখন এক ঘন্টায়, সময় কত কমে গেল না, এটাও কেয়ামতের একটা আলামত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা কেন বললাম, যেহেতু আমাদের সময় বেশি, আমরা সময় পাচ্ছি বেশি, জবাবদিহিতা বেশি। কি হবে জবাবদিহিতাও তাহলে বেশি হবে, কি করেছো তোমরা? এবার বলুন ঘুমানোর কি সময় আমাদের হাতে আছে? কি বলেন, আছে নাই? অতএব আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, আজকে থেকে সিদ্ধান্ত নেব ফজরের পরে কোনো ঘুম হবে না, কোনো ঘুম হবে না। ঘুম হলে বরকত কি হয়ে যাবে মনে থাকবে? দেখি তো কারা কারা রাজি আছেন সিদ্ধান্ত নিতে। কঠিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়ি লা ইলাহা জোরে মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা ফজরের নামাজ এবং প্রত্যুষে ঘুম থেকে জেগে জীবনের তৎপরতা শুরু করার বিষয় নিয়ে কোরআন সুন্নাহ কিছু কিছু ধরলাম। এরপরে আরো তো নামাজ আছে না, সেই নামাজগুলো পড়তে হবে, পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলো হচ্ছে ইসলামের প্রাণ শক্তি। এই দেহের যেমন প্রাণ প্রয়োজন আছে, প্রাণ ছাড়া দেহ থাকে না, নামাজ সমস্ত ইবাদতের প্রাণ শক্তি। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, কিছুই ঠিক নাই। এখানে যারা আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়েরা বেশিরভাগ যুবক ভাই এখানে মাহফিলে এসেছেন, যদি আপনি নামাজ না পড়েন যথারীতি পাঁচ ওয়াক্ত নামাজ, তাহলে মাহফিলের কোনো অর্থ হবে? এই কষ্টের কোনো অর্থ আছে? নাই। রাসূলের কারিমের জন্য বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহ। প্রথম জিজ্ঞেস করা হবে কিয়ামতে কি নিয়ে, নামাজের ব্যাপারে প্রথম জবাব দিতে হবে। নামাজের ব্যাপারে যেই ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, সেই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যেই ব্যক্তি নামাজের ব্যাপারে সঠিক জবাব দিতে পারবে না সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে, সেই ব্যক্তির কপালটা পুড়ে যাবে। কথা ঠিক? এখানে অনেকেই আমরা আছি হয়তো জীবনে অনেক নামাজ আমরা পড়ি, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটা তো ওয়াজ করার বিষয় না, ওয়াজ করতে হবে নফল নিয়ে, যে ফরজের পাশাপাশি কিছু নফল এবাদত করা ঠিক না? ঠিক, ফরজ তো মুসলিম পালন করতে বাধ্য, সে করবে ঠিক না? কি দুঃখজনক, এখন নফল নিয়ে ওয়াজ করে করবো কি, ফরজ নিয়ে খবর নেই, ফরজ জাহান্নামী না? জাহান্নামে যখন যাবে
জিজ্ঞেস করা হবে, মাসালাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছো, কি অন্যায় করেছিলে দুনিয়ায় বসে? জাহান্নামীরা তখন স্বীকার করে বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অর্থাৎ আমরা চারটি অন্যায় করেছি, এই চার প্রকার অন্যায়ের কারণে আজকে জাহান্নামে হয়েছে। প্রথম অন্যায়, নামাজ পড়তাম না, লাম নাকুম মিনাল মুসাল্লি, মুসল্লিদের সঙ্গে আমরা থাকতাম না, নামাজ পড়িনি বলে নেই, নামাজিদের মধ্যে আমরা ছিলাম না। এখানে একটা ইঙ্গিত আছে, সেটি হলো আমরা যাদের সঙ্গে চলাফেরা করব তারা ভালো মানুষ হতে হবে, নামাজিদের সঙ্গে চলাফেরা করতে হবে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, সত্য কথা বলে না, সারাক্ষণ বিড়ি খায়, সিগারেট খায়, নেশা করে, কাকে ধরবে, কাকে মারবে, কাকে কাটবে, কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, এগুলো যাদের সারাক্ষণ মাথায় চিন্তা থাকে তাদের সঙ্গে মুসলমান থাকতে পারে না। লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার দিতাম মানে দান কায়রাত করতাম না, অর্থাৎ আমরা ছিলাম অর্থের পূজারি, ঘুষ সুদ জুয়া, যেখানেই টাকা সেখানেই আমরা আছি, এরকম মানুষ সমাজে আছে। সেই জামানুন, এমন একটা সময় পৃথিবীতে আসবে যে মানুষ জানবে না, না খাজাবে না, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল নাকি হারাম কি উপার্জন করছে এটা তার মাথায় থাকবে না, তার মাথায় থাকবে আরো চাই, আরো চাই, আরো চাই। হারাম উপার্জনের যত উপাদান আছে সব সমাজে আছে নাকি নাই? হারামের সবচেয়ে ভয়ানক উপাদান হচ্ছে ঘুষ, দুর্নীতি। আজকে দুর্নীতি আর ঘুষ রমরে 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 রমরে, কিসের মহামারী, কিসের কোভিড-19, কিসের অমিক্রন ভিক্রন, সব দুর্নীতির কাছে কিছু না। আজকে দুর্নীতির মহামারীর সামনে সমাজ এখন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। যারা ঘুষ খাচ্ছেন, এমনকি কোন কোন জায়গায় মাহফিল করতে গিয়ে শুনি মাহফিল করার জন্য ঘুষ লাগে। বাস্তব, রামগঞ্জ গিয়েছিলাম, রামগঞ্জ ঘুষ খেয়ে মাহফিলের পানে ফোন দিয়েছে, যে সমস্ত মুসলমান কোরআনের মাহফিল এর অনুমতি দেওয়ার জন্য ঘুষ নিয়েছে ওদের উপরে আল্লাহ তুমি গজব নাজিল করো, তোমার কোরআনের সঙ্গে যারা বিয়াদবি করেছে ওদেরকে তুমি গজব দিয়ে ফলন করে দাও। কত ভয়ানক ব্যাপার চিন্তা করেছেন, ঘুষ খেতে খেতে লজ্জা সরল কিছু নাই, কোরআনের সঙ্গে বিয়াদবি করত আত্মা কাপে, আমরা ঘুষ খাবো, ঘুষ দেব, সুদ খাব, সুদ দেব, কারো হাত নষ্ট করব, ওজনে কম দিব, সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতো আমরাও তাদের সঙ্গে নিয়ে একটু কথাবার্তা বলতাম, সেটি কি সমাজে কিছু নাস্তিক আছে নাকি নাই, ওদের কাজ কি? এই নাস্তিকগুলো কিন্তু অন্যান্য ধর্ম নিয়ে কোনো কথা বলে না, তাদের মূল মাথা ব্যথা ইসলাম, তাদের মাথা ব্যথা মাহফিল কেন হবে, এই মাহফিলের পরিবর্তে যাত্রা পালায় যাও। আগে তো আগে কি সুন্দর দিন কাটাইতাম, গান গাইতাম, ঠিক না, যাত্রায় যেতাম, যাত্রা কোনো ভালো মানুষ দেখে, যারা দেখে যাত্রা সেগুলো হলো ফাত্রা, যাত্রা গানকে যারা মাহফিলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের সঙ্গে থাকতাম, এই জন্য জাহান্নামে এসেছে। মানে ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে, টুপি নিয়ে যারা ব্যঙ্গ
করে, দাড়ি নিয়ে যারা ব্যঙ্গ করে, কোরআন নিয়ে যারা ব্যঙ্গ করে, আলেমদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমরা তাদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে বসতাম, তাদের কথা শুনতাম, তাদের পক্ষ শুনে আরাম পেতাম, এই জন্য জাহান্নামে এসেছি। তাহলে আমাদের বন্ধু তারা হতে পারে? ইসলাম নিয়ে যারা কটুক্তি করবে তাদের কাছে আমরা বসব না, তাদের সাথে কোনো সহযোগিতা করব না। হ্যাঁ, তাদেরকে ইসলামের পথে আহ্বান করার ব্যবস্থা করব, কিন্তু বন্ধুত্ব নহরম মহরম আনুগত্য নয়, ভালোবাসা নয়। যেই ভালোবাসা প্রমাণ করবে আপনি তাদের কাজে খুশি, তাহলে কপালে দুঃখ। চার নম্বর, আমরা পরকাল বিশ্বাস করতাম, এখন অনেকেই মনে মনে খুশি আমরা সবাই পরকাল বিশ্বাস করি। বিশ্বাস দুই প্রকার, একটা হলো কথায় কাজে বিশ্বাস, আরেকটা আপনি দাবি করছেন বিশ্বাস করেন কাদের সাথে মিল নেই। ধরুন আপনি বিশ্বাস করেন কোরআন সত্য, ইমান এনেছেন, কিন্তু আপনি সুদকে বিশ্বাস করেন, সুদ হালাল, তাহলে এই বিশ্বাসের কোনো নাম আছে? রাসূল বলেছেন মা আমানা বিল কোরআনি মান হাল্লা মাহারামা, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে সেই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে নাই। কোরআন কি সুদকে হালাল বলেছেন, হারাম বলেছেন? তাহলে সুদ যারা হালাল মনে করে তারা যদি বলে আমরা কোরআন বিশ্বাস করি, রাসূল বলেছেন তুমি একটা মিথ্যাবাদী। কথা ঠিক আছে? কোরআন কি ধর্ষণকে হালাল করেছে? তো যারা ব্যভিচার করছে, ধর্ষণ করছে, আর বলছে আমরা মুসলমান, আমরাও মুসলমান, তুমি একটা মিথ্যাবাদী, তোমার আমল আর বিশ্বাসের মধ্যে কোনো কি নেই, সামঞ্জস্য? আমার বন্ধু এবং যেই কাজ করলে মনে হয় আপনি পরকাল বিশ্বাস করছেন না, পরকাল বিশ্বাস করলে আমরা সেই কাজ করতে পারি না, তারা কার্যত যেন বিশ্বাস করছে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে কারা কারা করতে রাজি ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবাই রাজি আছি? বুঝে শুনে কথা দিয়েছেন? অনেকে বলতে পারেন আপনাকে কথা দিবে কেন, আমাকে কথা দিচ্ছেন না, কাকে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা থেকে আগত মেহমান জনাব সাদিকুর রহমান আধারি সাহেব এসে গেছেন, আমার ভাই, আমার ছোট ভাইয়ের মতো, যদিও আমি তার সিনিয়র, আলহামদুলিল্লাহ এলের তার অনেক বেশি আমার চেয়ে, আলহামদুলিল্লাহ আমরা তাকে সাদর সম্মান জানাচ্ছি। একটা প্রশ্ন আমাদের ভাইরা দিয়েছেন, সম্মানিত মহতারাম হুজুর উপস্থিত হয়েছেন, যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু দয়া করে বসে যান, আপনারা সকলে বসে যান। আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত হুজুর আলোচনা শেষ করার পরপরই আলোচনা উপস্থাপন করবেন। আমরা আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের সম্মানিত মেহমান চলে এসেছে, আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট না হয়। তো এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের পাশাপাশি ইবাদত খানা খানকা থাকলে ওয়াক্তের সালাত ফরজ নামাজ মসজিদে আদায় করা জরুরি নাকি খানকাতেই আদায় করা উত্তম? এর উত্তর আসলে সবারই জানা আছে, যেহেতু এতক্ষণ আলোচনায় এটা চলে এসছে যে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব, নামাজ পড়া কি একান্ত প্রয়োজন ছাড়া জামাত তরফ করার কোনো সুযোগ। হ্যাঁ, খানকায় নামাজ করলে নামাজ হবে, নামাজ হবে না তা নয়, তবে জামাতের সাথে করলে তার সব অনেক কতক্ষণ বেশি হতো? 27 ঘন্টা।
আর জোহর নামাজ তো খানতে করার সুযোগ নেই, আছে মসজিদে অবশ্যই আসতে হবে তাতে সন্দেহ নাই। তো এটা আসলে আমাদের দেশে এটা দুঃখজনক, যারা খানকায় থাকেন তারাই তো হবেন আদর্শ সবার জন্য, তাদের তো সবার আগে আসা উচিত মসজিদে, ঠিক না? তাদেরকে দেখে মানুষ জামাতে নামাজ পড়তে উদ্বুদ্ধ হবেন। ওলামায়ে কেরাম তারাই যদি জামাতে না আসেন তাহলে মানুষ কি নামাজে উদ্বুদ্ধ হবে? তো আশা করি এরকম আচরণ কাঙ্ক্ষিত নয়, এটা আশা করি ইনশাল্লাহ আমাদের কারো মাঝে থাকলে আমরা সংশোধন করে নিব, আর যেগুলো আছে ইনশাল্লাহ আমার ভাই আলোচনা করবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে এলাকার যুব সমাজ যারা এ বিশাল আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাচার দান করুন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এত কষ্ট করে ধৈর্যের সাথে আমাদের কথাগুলো শ্রবণ করেছেন। জাযাকুম আল্লাহু খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফাদ্দাল ফজিলাতুশ।